নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা উনিশে নভেম্বর দু হাজার একুশ এই দিন বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আর যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকারা সোনার চাঁদ পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি বিষয় বলে দিই এই চন্দ্রগ্রহণ চলাকালীন কিছু নিয়ম আপনাদের প্রত্যেককে পালন করতে হবে সেটি আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখতে থাকুন উনিশে নভেম্বর দু এই দিন চন্দ্রগ্রহণ হতে চলেছে আর এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হতে চলেছে শুন সে বিষয়ে আগে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি এবং তার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো এই চন্দ্রগ্রহণ চলাকালীন কী কী আপনারা করবেন না আর কোন জিনিসটা করবেন এবং তারপরে আমি রাশিগুলির নাম একে একে উল্লেখ করতে চলেছি তো দেখুন এই চন্দ্রগ্রহণটি শুরু হতে চলেছে ভারতীয় সময় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে এবং সেটি চলবে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর এই সময়ের ভিতরে আপনারা কোন কোন জিনিস করবেন না এবং কোন কোন জিনিস করবেন আসুন জানিয়ে দেওয়া যাক দেখুন এই চন্দ্রগ্রহণ চলাকালীন কয়েকটি জিনিস আমাদেরকে ফলো করতে হবে এই সময় কোনো খাদ্য কিন্তু আমাদেরকে গ্রহণ করা যাবে না বিশেষ করে কোনো বস্তু খাদ্য লিকুইড খাবার নয় অর্থাৎ এই চন্দ্রগ্রহণ চলাকালীন ভাত ডাল মাছ মাংস কোনো কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না এবং এই সময় আপনারা জল খেতে পারেন দুধ খেতে পারেন বিশেষ করে এইগুলোই খাওয়ার জন্য আপনাদেরকে একটি জিনিস ফলো করতে হবে সেটি হচ্ছে আপনারা তুলসী পাতা সেই জলে এবং সেই দুধে কিন্তু দেবেন এবং তারপরে কিন্তু সেই দুধটি বা সেই জলটি কিন্তু পান করবেন বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করুন এই চন্দ্রগ্রহণের সময় এবং বাইরে কোনো কাজ না থাকলে বেরোনোর কোনো প্রয়োজন নেই আর যদি খুব কাজ থাকে তাহলে খুব সাবধানে বেরোন যাতে চন্দ্রগ্রহণ থেকে সেরকম ক্ষতি আপনাদের না হয় এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন পাশাপাশি যখন স্নান করবেন অর্থাৎ চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে আপনাদেরকে কিন্তু স্নান করতে হবে এবং স্নান করার সময় অবশ্যই স্নানের জলে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং সেই জলটি দিয়ে স্নান করবেন আপনারা এবং তুলসী পাতাটি দেওয়ার সাথে সাথে স্নান করবেন না তুলসী পাতা দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পর আপনারা সেই জলে স্নান করুন এবং স্নান করার পর আপনারা যেমন কাজ করছেন সেরকম কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই এবং আপনারা খাদ্য গ্রহণ করতে পারেন এবং যে খাবারগুলো আপনার থাকবে সেই খাবার কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে অর্থাৎ গ্রহণের পূর্ববর্তী কোনো খাবার যদি আপনি করে রাখেন সেই খাবার কিন্তু আপনারা গ্রহণের পরবর্তী সময় কখনোই খাবেন না এই জায়গাটা অবশ্যই আপনারা মেনটেন করুন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছে অর্থাৎ সোনার চাঁদ পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের দিন থেকে আপনারা সোনার চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কার্যক্ষেত্রে উন্নতি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এটা বলা যেতে পারে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে উনিশে নভেম্বর এই চন্দ্রগ্রহণের দিন থেকে আপনারাও সোনার চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে এরপরে তৃতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনারাও সোনার চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন পাশাপাশি এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যেতে চলেছে পরবর্তী যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন পাশাপাশি এই সময় আপনারা মায়ের সাহায্য পেতে চলেছেন এর পরবর্তী এবং পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই সময় কার্যক্ষেত্রে আপনাদের পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সময় মায়ের সাহায্য মায়ের হেল্প কিন্তু আপনি পেতে চলেছেন এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন মায়ের সাহায্য পেতে চলেছেন এটা বলা যেতে পারে তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি উনিশে নভেম্বর চন্দ্রগ্রহণের ফলে তার সুপ্রভাব পেতে চলেছে অর্থাৎ সোনার চাঁদ পেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ